দীর্ঘ জল্পনার অবসান, খুলে গেল হুগলির শাহগঞ্জ ডানলপ কারখানা। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে এই কারখানা খোলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানার মালিক পবন রুইয়া, শ্রমমন্ত্রী মলয় ঘটক, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। 2011 সালের অক্টোবর মাসে বন্ধ হয়ে যায় শাহগঞ্জের ডানলপ কারখানা, বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। তবে ডানলপ কারখানার ইতিহাসে এমন ঘটনা প্রথমবার নয়, এর আগেও এই কারখানা বন্ধ হয়েছে, আবার নতুন করে খুলেছে। কিন্তু 2011 সালে এই কারখানা বন্ধ হওয়ার পর কর্মহীন হয়ে পড়েন বহু শ্রমিক। কারখানার উপর চেপেছে প্রচুর শ্রমিকের বকেয়া টাকার বোঝা। এই অবস্থায় কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ফের খুলল কারখানা। কারখানার মালিক পবন রুইয়া আশাবাদী, 1 থেকে 1.5 বছরের মধ্যে কারখানার উৎপাদন ছন্দে ফিরবে। আগেই বলেছিলাম কি ডানলপ যখন এই অবস্থাতে আছে সেখানে এখন ফেজ ম্যানার ওপেনিং হবে। ফেজ ম্যানার বলতে গেলে ফার্স্ট আইটি প্রোডাকশন, তারপরে ওঠে, তারপরে টার প্রোডাকশন। যখন উই আর ডুইং আইটি প্রোডাকশন, মানে হোয়াট এভার পিপল আর রিকোয়ার্ড ফর মেন্টেনেন্স অফ দিস আইটি প্রোডাক্ট ডিভিশন, দ্যাট অনলি আর বিং টেকেন রাইট। যে খবর আমি পেয়েছি, অনেকগুলো মেশিনগুলো এখানে চুরি হয়ে গেছে, অনেক মেশিন খারাপ আছে। মানে এখন আমি তো আজকে 2 বছর পরে এখানে যাচ্ছি, এখানে দেখে তো মানে একদম শুকনো হয়ে গেছে কি এরকম তো ছিল। আর দেখুন আমরা ওখান থেকে গেছিলাম। কারখানা খুললেও উচ্ছ্বাস নেই শ্রমিক মহলে। শ্রমিকদের মতে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পর কারখানা খুললেই ভালো হতো। এর আগেও ডানলপ কারখানা বন্ধ থাকার পর খুলেছে, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে তা আবারও বন্ধ হয়ে গিয়েছে। এখন দেখার এই কারখানাকে কেন্দ্র করে পবন রুইয়ার স্বপ্ন কতখানি বাস্তবায়িত হয়। তাপস চক্রবর্তীর রিপোর্ট, আটলাস নিউজ, হুগলি। বার্নপুরের ইস্কো কারখানায় গ্যাসের পাইপ ফেটে আহত হলেন।